নমস্কারম রুনন্দিয়ামান আজকে নিবেদন নন্দলাল লিখেছেন কবি দ্বিজেন্দ্রলাল রায়। নন্দলাল তো একদা একটা কইল ভীষণ পণ, সরষের তরে যা করি হোক রাখি বেশে জীবন। সকলে বলিল আহা হা করো কি করো কি। নন্দলাল নন্দ বলিল বসিয়া বসিয়া রহিব কি চিরকাল, আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ। তখন সকলে বলিল বাহবা 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 বেশ। নন্দর ভাই কলরায় মারে দেখিবে তারে কে বা। সকলে বলল যাও না নন্দ করো না ভাইয়ের সেবা। নন্দ বলল ভাইয়ের জন্য জীবনটা যদি দিই না হয় দিলাম, কিন্তু আমাগা দেশের হইবে কি, বাঁচাটা আমার অতি দরকার, ভেবে দেখি চারিদিক। তখন সকলে বলিল আহা হা তা বটে ঠিক। একদা হঠাৎ একটা কাগজ কইল বাহির গালি দিয়া সবে কদ্দে পদ্মে বিদ্যা কইল জাহির, পড়িল ধন্য দেশের জন্য অন্ধ খাটিয়া খুন। লেখে যত তার দ্বিগুণ গুমায় খায় তার দশ গুণ, খাইতে ধরিল লুচি ও ছোকা ও সন্দেশ থাল থাল। তখন সকলে বলিল বাহবা 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 নন্দলাল। নন্দ একদা হঠাৎ কাগজেতে এক সাহেবকে দেয় গালি, সাহেব আসিয়া গলাটি তাহার টিপিয়া ধরিল খালি। নন্দ বলিল করো কি করো কি, ছাড়ো না ছাই কি হবে দেশের, গলা টিপুনিতে আমি যদি মারা যাই। বলো কবে ঘত নাকে দেব খত, যা বলো গরিব তাহা। তখন সকলে বলিল বাহবা 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 বাহা। নন্দ বাড়ির হতো না বাহির, কোথা কি ঘটে কি জানি, চড়িত না গাড়ি কি জানি, কখন উল্টায় গাড়িখানি, নৌকা ভীষণ ডুবেছে ভীষণ, এলে পলিশন হয় মাটিতে সর্প কুকুর আর গাড়ি চাপা পড়া ভাই। তাই শুয়ে শুয়ে কষ্টে বাঁচে রে নন্দরা। সকলে বলি ভেলা রে নন্দ বেঁচে থাক চিরকাল। ধন্যবাদ।